নগাঁও উদ্দেশ্য নারী সবলীকরণ সংক্রান্তীয় এখন সভা আয়োজক উদ্দীপন নামৰ এটা সংগঠন এয়া অভিনেত্রী জেরিফা ওয়াহিদ নগাঁওত অনুষ্ঠিত নারী সবলীকরণ অনুষ্ঠানত জেরিফা ওয়াহিদ অনুষ্ঠানত উপস্থিত আছে বনমন্ত্রী রকিবুল হুসেইন উপস্থিত আছে যোরহাট জেলার আরক্ষী অধীক্ষক সংযুক্তা পরাশর নারী সবলীকরণের এই আলোচনা চক্রত জেরিফা ওয়াহিদে পরিধান করা পোশাকক কেন্দ্র করে বিতর্কর সৃষ্টি হয়েছে জেরিফাই পরিধান করেছিল এটা ফ্রক এই ফ্রক পরিধান করে দর্শকর মাজত বহি কিছু যেন অস্বস্তি বোধ করেছিল অভিনেত্রীগৰাকীয়ে এটা সময়ত মঞ্চলৈ মাতি নিয়া হল জেরিফাক দেখা গল মঞ্চত জেরিফার সৈতে একেলগে আছে আরক্ষী অধীক্ষক সংযুক্তা পরাশর সংযুক্তা পরাশরের পিন্ধনত শাড়ি কিন্তু জেরিফাই পিন্ধিছে ফ্রক মঞ্চত জেরিফার কাষতেই বহিল বনমন্ত্রী রকিবুল হুসেইন এটা সময়ত জেরিফাই ভাষণ দিবলৈ উঠিল জেরিফাই ধেমালি করে কলে সংযুক্তা পরাশরের কথা পরাশর তেখেতক দেখা লগে লগে সঁচাকৈয়ে ভাল লাগিছে যে এগৰাকী নারী এগৰাকী আরক্ষী বিষয়া মোৰ বিৰাট ইচ্ছা আছিল মনে মনে এটা সপোন আছিল আগতে যে পুলিশত জয়েন করবলে সকলো ঠিকই থাকি আছিল কিন্তু জেরিফার এই পোশাক ভাল নাপালে একাংশ নারী সমাজে আরম্ভ হল জেরিফার বিরুদ্ধে সমালোচনা দেখি পেলায় আমি মঞ্চত তেনে ধরনের ড্রেস পরিধান করে অহার কারণে আমি খুব দুঃখিত হয়েছো আজি সমাজখনত তেওঁ আজি মঞ্চটোত তেওঁ যদি ভাৰতীয় বা অসমীয়া এখন সাজ পিন্ধিলেহেঁতেন তেতিয়াহ'লে আমাৰ বেছি ভাল লাগিলহেঁতেন আমাৰ নহয় গোটেই মঞ্চৰ উপবিষ্ট সকলোৰে এইটো আলোচনা কৰি আছে আমি বেয়া পাইছোঁ কাৰণ যিখন সমাজৰ কাৰণে আজি যিটো মানে কামৰ কাৰণে বা যিটো হেৰিয়াৰ কাৰণে আমাক মাতি আনিলে সেইটো ড্ৰেছৰটো হোৱা নাইকিয়া তেওঁ সেইটো ড্ৰেছ পিন্ধিব নালাগে আমি কামটো মানে ভাল পোৱা নাই অশোভনীয় পাইছোঁ তেওঁ এগৰাকী মানে হেৰি হৈ পেলাই আজি ইয়ালৈ যে আহিছে তেওঁ এখন শাড়ী পিন্ধি আহিব লাগিছিলে কিয় আমাৰ ছোৱালী আছে বোৱাৰী আছে শাহু শহু বা বহুত মানুহ আছে তেওঁলোকে কিয় এনেকুৱা কৰিলে তেওঁ সেইটো দেশৰ শোভনীয় নহয় চলচ্চিত্ৰ জগতৰ গ্লেমাৰ গাৰ্ল ৰূপে পৰিচিত জেরিফাই এনে পোচাক পৰিধান কৰিলে কিয় নাৰী সবলীকৰণৰ এই আলোচনা চক্ৰত এযোৰ চাদৰ মেখেলা জেরিফাই পৰিধান কৰিব নোৱাৰিলেনে কেমেৰাত অজিত শইকীয়াৰ সৈতে পলাশ ৰঞ্জন দাস নগাঁও